Maudit poulet. হ্যালো গাইজ, আমি বর্ধমান জেলার কালনা শহরে ষষ্ঠ পুজো দেখতে চলে এসেছি এবং কী কী প্যান্ডেল দেখি তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। শান্ত উঠতে ফেরিতে উঠে পড়েছি, এবার ফেরি ধরে ওই পারে যাব। একটু গাফিলতি বা অসচ্ছলতা যেন আপনার কিংবা আপনার পরিবারের ক্ষতি ডেকে না আনে। প্রত্যেকটি মানুষকে মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং সমাজের উন্নতি কল্পে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সব রকম কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মন্তু লিস্টটা এটা ছিল কিন্তু। আমরা চলে এসেছি কালনা শহরের রূপলেখা ক্লাবে। এদের থিম হলো বরফের দেশ, আর এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, তা তোমরা পুরো প্যান্ডেলটা ঘুরে দেখো। আমি চলে আসলাম রবি আর অজয়ের ফুচকার দোকানে, যেটা কালনার বিখ্যাত ফুচকার দোকান, আর আমরা ফুচকা টেস্ট করে দেখবো। আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম কালনা শহরের ত্রিধারা ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে। এখানেই পুজো আছে। তার আগে আমরা দেখে নিলাম কালনার রাজবাড়ি কিছুটা অংশ, তা তোমরা দেখো খুব সুন্দর, তোমরা এসে ঘুরে যেতে পারো কালনার রাজবাড়ি। আর পাশে আছে কালনার 108টা যে শিব মন্দির সেটা, তবে আজকে ওটা বন্ধ আছে, তা তোমরা অন্য কোনো দিন আসলে অবশ্যই খোলা পাবে। রাজবাড়ি ঘুরে দেখে চলে আসলাম ত্রিধারা ক্লাবের। এদের প্যান্ডেলের ভাবনা ছিল স্বামী সত্যনারায়ণ মন্দির।
মাটির ভাড়ে গরম গরম চা দিয়েছিল, চাটা খুব সুন্দর খেতে লাগলো। আমরা কালনা রাজবাড়ির পিঠারা প্যান্ডেল দেখে গেছি। ঠাকুর দেখা শেষ, বাড়ি ফেরার পথে এখন লঞ্চ ঘাটে। Chili,